এটা আছে 2328 নাম্বার না, ধানের কোড নাম্বার আছে তাই তো? হ্যাঁ 2328 কোড নাম্বার আছে। বন্ধু তো ধান ছিটাইতেছে, এখন তো আমারও মনে হইতেছে একটু চাষাবাদ করে বন্ধু আমার কাছে দেওয়া তো আমি পারি কিনা, খালি তো ডাক তৈরি করে গেলাম, ফলন টলন ফলাইতে হবে না। প্রকৃতি প্রদত্ত গয়না, এটা পড়তেও অনেক আনন্দ, খরচও তেমন নেই, শুধু শুধু থাকতে হবে একটু ভালোবাসার ইচ্ছা তাই তো? আপনারা বলেন ভালো লাগতেছে? হ্যাঁ সত্যি। আচ্ছা যেতে বন্ধু তুমি বলো আবুলকে কি একদম নতুন জামাই মতন লাগতেছে না? তামেলি ভাবি মানে আমার বন্ধুর স্ত্রী এই কত আয়োজন করে রেখেছে আমাদের জন্য, মানে একের পর এক শুধু খাওয়ার খাওয়া। কি কি আইটেম করেছেন একটু বলেন তো, এটা কি জিনিস? এটা হচ্ছে দেশি মুরগির গোশ ভাবি। হ্যাঁ এরকম হাঁটছেন কয়দিন? এই জীবনে প্রথম। এই জীবনে প্রথম পেশেন্টস ফলো আপ ইন হাউস প্রতি শুক্রবারের এই আয়োজনে আমি ঘুরে বেড়াই বিভিন্ন গ্রামে গ্রামে, কারণ সেখানে থাকে আমার পেশেন্টসরা। আর এবারে যে পেশেন্ট সে হচ্ছে আমারই বন্ধু আবুল। বন্ধু আসলে কৃষি কাজ করে, ও আমাকে বলল যে চল আমি কিভাবে কৃষি কাজ করি তোকে একটু দেখাবো। এই যে দেখুন গ্রামে চাষাবাদের একটি অন্যতম অধ্যায় হইতেছে আসলে পানি উঠানো, কারণ যাই চাষাবাদ করা হয় সেটা কিন্তু আলটিমেটলি বাঁচার জন্য পানি দেওয়া লাগে তাই না, সেচ। তো এই পানিটা উত্তোলন করার জন্য এই যে একটু শ্যালো মেশিন প্রতিস্থাপন করেছে গ্রামে, এই যে রোদ্রের মধ্যে থেকে কিভাবে কষ্ট করে এই গ্রামের মানুষরা, তারা কিন্তু আমাদের মুখে এই যে আমাদের দানা পানি যে খাই এটা কিন্তু তাদের জন্য। বন্ধু কি ছিটাইতেছো তুমি? ধান 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 ধান। হ্যাঁ ধান ছিটাচ্ছ না, মানে কি ধানের ধানের থেকে অনেক বিভিন্ন পদের আইটেমের খাবার হয়। হ্যাঁ ভাত হয়, পিঠে হয়, যা তৈরি করবো তাই হবে তাই। আচ্ছা 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 আচ্ছা, তো এই যে আমরা খাবার খাই, হ্যাঁ আমরা যে ধান ধান থেকে যে চাল, চাল থেকে যে ভাত, এই যে শস্য থেকে যে বিভিন্ন ধরনের খাবার, এটা যে আমরা খাই কাদের ঘামে তৈরি, কাদের পরিশ্রমের জন্য যে আমরা খাই সেটা কিন্তু আমরা অনেকেই চিনি না। অর্থাৎ যা খেয়ে আমরা বেঁচে আছি সেই ফলন ফলাচ্ছে কারা? সেই কৃষক। হ্যাঁ তারাই কিন্তু আসলে আমি মনে করি আমাদের প্রকৃত বন্ধু, আর সে হচ্ছে আমার একেবারে ছোটবেলারই বন্ধু। এটা আছে 2328 নাম্বার না, ধানের কোড নাম্বার আছে তাই তো? 2328 কোড নাম্বার আছে। বন্ধু তো ধান ছিটাইতেছে, এখন তো আমারও মনে হইতেছে একটু চাষাবাদ করে বন্ধু আমার কাছে দেওয়া তো আমি পারি কিনা, খালি তো ডাক তৈরি করে গেলাম, ফলন টলন ফলাইতে হবে না। হ্যাঁ কতটুক কতটুক নিবো হাতে? বেশি পড়ে গেছে, আচ্ছা শুকাই দিলাম। আমার এদিকে কি হবে হালসা? হবে হবে হবে, হ্যাঁ সম্ভব, মানুষের অসাধ্য বলে কোনো কিছু নাই। এখন আমি বুঝলাম যে তোমার মাথায় কেন এই গামছা, এই যে দেখো এই যে আমি একটু ছিটানোর সাথে সাথে আমার মাথা দিয়ে ঘাম চলে আসছে, দাও তোমার গামছা দাও। হ্যাঁ আরে অসুবিধা নাই, যা আবুল। হ্যাঁ এই যে কেন যারা কৃষক ভাই তারা কেন মাথায় ঠিকই একটা গামছা বেঁধে রাখে, কারণ এই রোদ্রে যখন আমরা তারা এই যে এইগুলো করে টপ 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 করে কিন্তু তাদের ঘাম ঝরে। হ্যাঁ তার একের বাস্তব প্রমাণ কিন্তু পেয়ে গেলাম আমি নিজেই, এখন তো দেখতেছি আমারই অবস্থা কাহিল, মানে একটা চক্কর দেওয়ার সাথে সাথেই দেহ দিয়ে ঘাম ঝরা শুরু করছে। এই ঘামের দাম আসলে অনেকে পায় না তাই না? হ্যাঁ এই ঘামের দাম আসলে দেওয়া উচিত। তা যাই হোক বন্ধু তোমার গামছা যে তুমি ফেটকি বানছিলা এভাবে না দেখো তো হয় কি না, হ্যাঁ বাঁধো তো কীভাবে বাঁধছিলা, ধরো আমার কাছে দাও, হ্যাঁ বাঁধো। তো আসলে আমরা হয়তোবা জেনে না জেনে অনেক কষ্ট দিয়ে থাকি কৃষক ভাইদেরকে, তাদের ন্যায্য পাওনা দেই না, ন্যায্য মূল্য তারা পায় না। আমি মনে করি তাদের ন্যায্য মূল্য ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া উচিত।
আমার বন্ধু আবুল ওই টিলার চালাচ্ছিল, আমি বললাম যে বন্ধু আমার কাছে একটু দাও আমি একটু চালাই। ও বললো যে বন্ধু তুমি পারবে না, আমি বললাম যে মানুষের অসাধ্য বলে কিছু নাই, চেষ্টা করে দেখি পারি কি না। এই টিলারও চালাতে পারলাম, আমার মনে হয় যে সম্ভব বন্ধ করে কি হবে না বন্ধু। তুমি তো ভাবছিলা যে আমি পারবো না চালাইতে, কি পারছি? অবশ্যই পারছি, সাকসেসফুল। এই ছুটির দিনে এসে বন্ধুর সাথে একটু সময় দিলাম, মূলত একটু চালালাম, বোঝার চেষ্টা করলাম কত কষ্ট করতে হয় এই চাষাবাদ করতে। একটা সময় তো আসলে লাঙল দিয়ে চষ্ট, তাই না? লাঙল দিয়ে চাষাবাদ করতো, গরু দিয়ে চাষাবাদ করতো, এবং তখন তো পরিশ্রম আরও বেশি হইতো, তাই না? বেশি হইতো। তো সেই পরিশ্রমের ব্যাপারটা অনেকটা কমে গিয়েছে এই এই ধরনের অত্যাধুনিক মেশিনগুলো আসাতে। এটি টিলার বলা হয়, টিলার বলা হয়। এটা দিয়ে চাষাবাদ করছে আমার বন্ধু। তো তোমার তো এটা নিজের নাকি? হ্যাঁ নিজের। এটা কত দিয়ে কিনলা? 85,000 টাকা কিনেছি। 85,000 টাকা দিয়ে কিনেছো? তো এটা দিয়ে তুমি চাষাবাদ করো প্লাস উৎপাদন করো, তাই তো? তো আমি রেসপেক্ট করি এই মেহনতি মানুষকে, আমার এই বন্ধুকে, যারা হাড় ভাঙা খাটুনি করে এরকম ফসল ফলায়, আমাদের জন্যই শস্য দানা তৈরি করে আমরা খাই, খেয়ে বেঁচে আছি। আসুন আমরা এই মানুষগুলোকে আরও বেশি ভালোবাসি, তাদেরকে আগলে রাখি, তাদেরকে সম্মান করি। হ্যাঁ, এই সম্মান এবং ভালোবাসা থেকেই তারা আরও বেশি অনুপ্রাণিত হবে, প্লাস তারা সুস্থ সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারবে। আপনারা সবাই আমার প্রিয় বন্ধুদের জন্য দোয়া করবেন, এটাই হচ্ছে চাওয়া। আমি আসলে একটু বোঝার চেষ্টা করলাম যে এই টিলার চালাতে কত মেহনত করতে হয়, কত পরিশ্রম করতে হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমার বন্ধুর মানে ঘাম ছুটছে, আমারও ঘাম ছুটছে, অর্থাৎ আমি মাত্র কয়েক মিনিট একটু উঠলাম তাতে আমার ঘাম ছুটছে। আর যারা ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে এভাবে চাষাবাদ করে তাদের কী পরিমাণ ঘাম শরীর থেকে ঝরে সেটাও কিন্তু আসলে আমাদের অনুধাবন করতে হবে। অতএব আসুন আমরা এই ঘামের মূল্য দিই, তাদেরকে সম্মান করি। কোনদিনও ছাড়বো না বন্ধু তোমায়, রয়ে যাবো চিরদিন এক দুজনায়, আনন্দ দুঃখে হব একাকার, জীবনে মরণে রাবো তোমাতে আমাতে, তুমি যে বন্ধু বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার। এই যে হচ্ছে আমার বন্ধু আবুল, আর এই হচ্ছে আমার বন্ধুর স্ত্রী চামেলি ভাবি, আমি বলেছিলাম। তো সেই চামেলি ভাবিকে গত 2 বছর আগে প্রথম আমি দেখেছিলাম। হ্যাঁ, দেখার পর তার রোগ নির্ণয় করেছিলাম, তারপর আমরা অপারেশন করেছিলাম। ভাবি আপনি বসেন, আজকে আপনাকে দেখবো বরাবরের মতন। আমি বলেছিলাম যে আমার বন্ধুর স্ত্রী চামেলি, তিনি আমার চিকিৎসা গ্রহণ করেছিলেন 2 বছর আগে। তার চিকিৎসা আমি করেছিলাম, মূলত তার কিছু সমস্যা ছিল নাকে। কী সমস্যা ছিল সেটা একটু তার কাছ থেকে জেনে আসি। আপনার কী কী কষ্ট হতো যখন প্রথম আপনি আমার চেম্বারে এসেছিলেন? নাকে হলো, নাক দিয়ে রক্ত বের করলো আগে, তারপরে গলা দিয়ে রক্ত আসতো, কোনো ব্যথা দরদ কিছু ছিল না। এমনি মাঝে মাঝে রক্ত আসতো, আবার মাঝে মাঝে একাই সেরে যেত, ওষুধ খেলে সেরে যেত, ওষুধ খাওয়ার কিছুদিন পরে আবার রক্ত বের করতে হইতো, আবার সেই আবার সাবেক হয়ে যেত, আবার ওষুধ শেষ হওয়ার সাথে। এই যে যে নাক নাক দিয়ে পানি ঝরা, তারপরে সর্দি হাঁচি, এরপর মাথা ব্যথা হওয়া, নাক বন্ধ থাকা, নাক দিয়ে রক্তক্ষরণ, এগুলো যে কারণে হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রোগটি যখন নাকের মধ্যে হাড় বাঁকা থাকে, মাংস খোলা থাকে, তখন এই সিমটমগুলো দেখা দেয়। বিশেষ করে নাকের হাড় যদি অতিরিক্ত মাত্রায় বাঁকা থাকে, যেটা কি বলছি আমরা সেপটাল স্পার, এটা থাকলে কিন্তু কখনো কখনো নাক দিয়ে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে। যখন আপা আমার কাছে আসলো, তখন আমি তাকে দেখলাম, দেখার পর খেয়াল করলাম যে তার নাকের মধ্যে হাড় বাঁকা রয়েছে, মাংস খুলে আছে, এবং বাঁকা হাড়টি নিজ দিয়ে এত বেশি বাঁকা যে এটার থেকে আলটিমেটলি তার ব্লিডিংও মাঝে মধ্যে হতো। এইরকম একটি অবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম তার অপারেশন করার, এবং আমরা যথারীতি তার আজ থেকে 2 বছর আগে
আর তার একটি অপারেশন করি, অপারেশনটির নাম ছিল সেপ্টোপ্লাস্টি উইথ টার্মিনোপ্লাস্টি। এই অপারেশনটি করার পর মূলত আমরা তার আজকে একটি ফলো আপ এসেছি, আমরা একটু এই মুহূর্তে দেখে নিব তার নাকের মধ্যে কি অবস্থা আছে। একটু বাতাস ছাড়েন তো দেখি নাক দিয়ে। এই যে বাতাসের গতিটা আমরা খেয়াল করছি তার, অর্থাৎ এই জিনিসটাই কিন্তু আমরা চেয়েছিলাম। তাহলে আপনার কি এখন আর কোনো কষ্ট হয় না? এখন কোনো কষ্ট হয় না। কষ্ট হয় না? আগে নাক ডাকতো, ঘুমাইলে ভরে নাক ডাকতো, এখন নাক ডাকে না। আগে ঠান্ডা লাগতো, এখন সে ঠান্ডা লাগে। আচ্ছা, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আমরা যে অপারেশনটি করেছিলাম এটির নাম হচ্ছে সেপ্টোপ্লাস্টি, পাশাপাশি তার হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট ছিল, অর্থাৎ মাংসপ্লাস্টি, যে কারণে আমরা টার্বিনোপ্লাস্টি করেছিলাম। আজকে অপারেশনের পর তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, এটা প্রতীয়মান হয় যে চিকিৎসা গ্রহণ করলে নাকের এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ছোট্ট একটি পরিবার, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, সুখী একটি পরিবার। আর যদিও সকাল থেকে রাত অবধি সে হাড় ভাঙা খাটুনির পর যখন এই পরিবার নিয়ে বসবাস করে, এটাই তার কাছে শান্তি। এই যে তুমি যে সুন্দর একটা পাঞ্জাবি পরেছ, আর ভাবি যে সুন্দর একটা শাড়ি পরেছে, এটা তো দেখে তো মনে হচ্ছে সিনেমার নায়ক নায়িকা। তাহলে আমাদেরকে একটু তোমার এই গ্রামের এই অলিগলি দিয়ে ঘুরে আমাদেরকে একটু মডেলিং করে দেখাবা, ঠিক আছে? আপনারা বলেন ভালো লাগতেছে? হ্যাঁ সত্যি। আচ্ছা যেতে বন্ধু, তুমি বলো আবুলকে কি একদম নতুন জামাই মতন লাগতেছে না? হ্যাঁ তোমার তো কাকাও, কিন্তু মানে মনে হইতেছে না যে নতুন বিয়ে করতেছে, ঠিক কিনা? উপস্থিত জনতা যেহেতু কইছে তার মানে ঠিক আছে। এই ভালোবাসার বন্ধন টিকে থাকুক যুগ যুগ অনন্তকাল, সেটাই আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার বন্ধু এবং পরিবারের জন্য, আলামপুর গ্রামের সবার জন্য আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন। এই যে দেখেন, হ্যাঁ তামেলি ভাবি মানে আমার বন্ধুর স্ত্রী, এ কত আয়োজন করে রেখেছে আমাদের জন্য, মানে একের পর এক শুধু খাওয়া আর খাওয়া। হ্যাঁ এ ভাবি কি কি আয়োজন করেছেন একটু বলেন তো, এটা কি জিনিস? ওটা বেগুন ভুনা। বেগুন ভুনা? বাহ, দেখি তো একটু টেস্ট করে। মেবি টেস্ট। ওটা মলঙ্গি ছোট মাছ। এই মলঙ্গি মাছ না? হ্যাঁ মলঙ্গি মাছ ভাজা। ও গ্রামের মলঙ্গি মাছ। আমি বলি সবসময় যাদের ওই শরীরে রক্ত কম, ঠিক আছে, তারা এই মলা ঢেলা সামুদ্রিক মাছ, শিং মাছ, মাগুর মাছ, কাকি মাছ, শৈল মাছ, এই মাছগুলো খাবেন, দেখবেন যে শরীরে রক্ত তৈরি হয়ে গেছে। ওরে সর্বনাশ, এই হাঁসের গোশ। এটা হচ্ছে দেশি মুরগের গোশ, ওটা শোল মাছ। আইটেমের অভাব নাই, বিভিন্ন টাইপের মাছ, মাংস, তারপরে পিঠা। এই যে পিঠা, দুই পদের পিঠা, এইটা হচ্ছে চিতই পিঠা, আর একটা কি পিঠা, এই কি রুটি, এই যে চিটা রুটি বা সিট রুটি, এই রুটি দিয়ে, তারপর এই যে হাঁসের মাংস আছে, এই খাবারটা খুবই সুস্বাদু, আমার মনে হয় যে সবাই খুব পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। দেখো প্রকৃতি কত সুন্দর। হ্যাঁ এই দেখো বাচ্চারা খেলাধুলা করছে মাঠে, এই যে এখন গোধূলি আলো, হ্যাঁ সূর্য মানে ডুবেই গেছে বলা যায়। রাসপ্রিয়া, সূর্য অস্তমিত হচ্ছে, এটার ইংরেজি কি হবে? দ্য সান ইজ সেটিং। ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান। সূর্য উঠছে, এটার ইংরেজি কি হবে? দ্য সান ইজ রাইজিং। ভেরি গুড। আমরা এখন প্রকৃতির মাঝে আছি, হ্যাঁ গোধূলি লগন, সূর্য অস্ত গিয়েছে, এখনো সূর্যের একটু আভা আছে। হ্যাঁ তো এই আভার মধ্যে সুন্দর কিছু দৃশ্য আমরা খেয়াল করছি, সুন্দর সুন্দর কচুরিপানার যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু নয়নিগ্রাম। ওয়াও, এই যে একটি কচুরিপানা, জাস্ট ওয়েট 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 লক্ষ্মী। প্রকৃতি প্রদত্ত গয়না, এটা পড়তেও অনেক আনন্দ, খরচও তেমন নেই, শুধু শুধু থাকতে হবে একটু ভালোবাসার ইচ্ছা, তাই তো? চাইলে আপনারা এভাবে পরিয়ে দিতে পারেন এরকম প্রাকৃতিক কিছু গয়না আপনার প্রিয়জনকে। তো যাই হোক, তোমাকে কিন্তু ভীষণ ভালো লাগছে, তুমি একটু দেখো। হ্যাঁ একটা ছবি তুলি, আসি তুমি আর আমি একটা ছবি তুলে ফেলি। এই মনে হয় প্রথম কেউ মানে কচুরি পানার ফুল আর কি কানে গুঁজলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো একটা ছবি তুলি আমরা তাহলে। আমি আমার স্ত্রীকে নিয়ে প্রকৃতির মধ্যে একটু হাওয়া খাচ্ছিলাম, আর সেই ফাঁকে আমার বন্ধু এবং আমার বন্ধুর স্ত্রী সুন্দর
একটি জুটি, রোমান্টিক একটি জুটি। তো এই ভালোবাসাটুকু পাওয়ার জন্যই মূলত আমি পেশেন্টস ফলোআপ ইনহাউস প্রতি শুক্রবার আয়োজন করে থাকি। প্রতিটি পেশেন্টের বাসায় যে যে তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করছি এবং তাদের ফলোআপ করছি। ভাবি, এরকম হাঁটছেন কয়দিন? এই জীবনে প্রথম, এই জীবনে প্রথম, জীবনের প্রথম বন্ধু তার বউকে নিয়ে হাঁটতেছে। হ্যাঁ, এটা তার জীবনে নাকি প্রথম ঘটনা। যাই হোক, এই প্রথম ঘটনার সাক্ষী আমি হয়ে থাকলাম, আমার ভালো লাগছে। আবার কোনো এক শুক্রবারে দেখা করব অন্য কোনো নতুন পরিবেশে, নতুন কোনো আমার পেশেন্টের বাসায়। হ্যাঁ, নিশ্চয়ই আমি আপডেট দিব সেখান থেকে তিনি কেমন আছেন। এভাবে যদি আপনিও যদি আমার কোনো চিকিৎসা গ্রহণ করে থাকেন, আমাকে দিয়ে কোনো অপারেশন করিয়ে থাকেন, কেমন আছেন আপনি সেটি জানতে চলে আসব আপনার বাসায় পেশেন্টস ফলোআপ ইনহাউস এই আয়োজন থেকে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই আরও বেশি যত্নশীল হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পেশেন্টস ফলোআপ ইনহাউসে আমার পেশেন্টসের বাসায় যাব। আজকে প্রথমবারের মতন সাক্ষ্য পার হবে রাজদীপ এবং রাজপ্রিয়া। হ্যাপি বার্থডে টু ইউ। এত কিছু আয়োজন করতে পারলেন, অপারেশনে সাকসেস হয়, স্যার স্যার যেন আমার স্বামীকে ভালো করে দিতে পারে, সবসময় দোয়া।